হ্যালো গাইস, কী অবস্থা? সবার কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, পাগলের ভালোবাসা। আপনারা হয়তো ইতিমধ্যে দেখে নিয়েছেন এবং পার্ট টু দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করছেন। আর একটি কথা, পল্লীগ্রামের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাথে থাকুন। আর এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে ঘটনাটি তুলে ধরা হয়েছে আর পাগলের ভালোবাসা আদৌ পার্ট টু আসবে কি আসবে না জানতে হলে আমার চ্যানেলে অবশ্যই আপনারা সাথে থাকুন। আর এই ভিডিওটি যে ঘটনাটা মূল তুলে ধরা হয়েছে, শফিক একটি মেয়েকে অনেক যাবৎ ভালোবাসত এবং সেই মেয়েটিও তাকে অনেক ভালোবাসত এবং তারা দুজনে পালিয়ে যাচ্ছিল আর সেখানে একটি দুর্ঘটনা ঘটে যায় এবং অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেখানে থেকেই রীতি পাগলি হয়ে যায় এবং সেখানে তার শফিকের বাবা মারা তারা দুই পরিবারই তাদেরকে মেনে নেয় বিয়ে দেওয়ার জন্য এবং এইভাবেই যেতে থাকে। এবং বিয়ের দিন যেদিন হয় সেদিনকে রীতি তার ব্রেন খারাপ হয়ে যায় এবং পুরনো স্মৃতিগুলো সব কিছু ভুলে যায়। তো এইভাবেই কাটতে থাকে এবং শফিকের বাবা মা তাকে আর মেনে নিচ্ছিল না এবং শফিককে বারবার তার বাড়িতে ফিরে নিয়ে আসার চেষ্টা করছিল আর রীতির বাবা মারা তাকে কোনো খোঁজ খবরই নেয় না রীতির। তো এইভাবেই কাটছিল। আর আদৌ এই ভিডিওটি পার্ট টু পাগলের ভালোবাসা, এই ভিডিওটির পার্ট টু আদৌ আসবে। তো আপনারা সকলেই অপেক্ষা করুন আর কিছুদিনের মধ্যেই পাগলের ভালোবাসা এই ভিডিওটি আপনাদের সামনে পার্ট টু আসবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই আপনারা সাথে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।